কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী এবং গণসংখ্যা আকারে তালিকায় উপস্থাপন করলে তাকে বলা হয় গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন। কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী এবং গণসংখ্যা আকারে তালিকায় উপস্থাপন করলে তাকে বলা হয় গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে গণসংখ্যা নিবেশন কি, শ্রেণী কি, শ্রেণী সীমা কি, ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা এবং ক্রমজাতীয় গণসংখ্যা এই সংজ্ঞাগুলো বলেছি। আজ আমি দেখাবো একটা গণসংখ্যা সারণী আমরা কিভাবে তৈরি করি, আর এই গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আরো কিছু সংজ্ঞা শিখতে হবে। সে সংজ্ঞাগুলো বলে নিয়েই আমি গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতি, অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা গণসংখ্যা সারণী যখন তৈরি করব, বহির্ভুক্ত এবং অন্তর্ভুক্ত এই দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। বহির্ভুক্ত পদ্ধতি, যখন কোন একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমাকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে নেওয়া হবে, কোন একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমাকে যখন আমরা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে নেব, তখন তাকে বলা হবে বহির্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ ঊর্ধ্ব সীমা যে মানটা হবে ওই মানটা থাকলে সেই মানটা আমরা ওই শ্রেণীর মধ্যে বসাবো না, সেই মানটা কোথায় বসাবো আমরা পরবর্তী শ্রেণীর মধ্যে। আবার দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্ব সীমাটা বসাবো তৃতীয় শ্রেণীর নিম্ন সীমায়, তৃতীয় শ্রেণীর ঊর্ধ্ব সীমা হবে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। অর্থাৎ যখন কোনো একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমাকে আমরা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে নেব, তখন তাকে বলা হবে বহির্ভুক্ত পদ্ধতি। যেমন দেখো, এখানে আমি একটা উদাহরণ লিখে রেখেছি, শ্রেণী এবং গণসংখ্যা। শ্রেণী আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। এক্ষেত্রে দেখো, প্রথম শ্রেণী 10 থেকে 20, এটার ঊর্ধ্ব সীমা কত? ঊর্ধ্ব সীমা হলো 20। এই ঊর্ধ্ব সীমাকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে নেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্ব সীমা 30, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 30। ঊর্ধ্ব সীমা কত? 40, পরবর্তী শ্রেণীর ঊর্ধ্ব সীমা 40, 50, 50। যদি এখানে একটা শ্রেণী হতো তাহলে নিম্ন সীমা কত হতো? 60 হতো, ঊর্ধ্ব সীমা কত হতো? 70 হতো। ঠিক আছে শিক্ষার্থীরা, যখন কোনো একটা শ্রেণী ঊর্ধ্ব সীমাকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে নেওয়া হবে, তখন তাকে বলা হবে বহির্ভুক্ত পদ্ধতি। আর অন্তর্ভুক্ত পদ্ধতি হলো যখন কোন শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাকে ওই শ্রেণীর মধ্যে রাখবো, নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাকে যখন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে, তখন তাকে বলা হবে কি? অন্তর্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা দুই মানটাই ওই শ্রেণীর মধ্যে হবে। এখন যে উদাহরণটা দেওয়া আছে এটাতে বহির্ভুক্ত পদ্ধতি, যদি এটা আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি নিতে চাই তাহলে কিভাবে হবে দেখো। এখানে তাহলে আসবে, এখানে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59। ঠিক আছে শিক্ষার্থীরা, যখন কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমাকে ওই শ্রেণীর মধ্যে রাখা হবে, তখন তাকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত, অন্তর্ভুক্ত ভিতরে রাখা, বহির্ভুক্ত বাইরে রাখা। যখন ঊর্ধ্ব সীমাকে আমরা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে নেব, তখন তাকে বলা হয় বহির্ভুক্ত পদ্ধতি। আর যখন নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা দুইটাকে আমরা ওই শ্রেণীর মধ্যে রাখবো, তখন তাকে বলা হবে
অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে দেখো এটার অন্তর্ভুক্ত পদ্ধতি কি হবে, অন্তর্ভুক্ত পদ্ধতি হবে দশ থেকে উনিশ, তারপরটা হবে কত বিশ থেকে উনত্রিশ, তিরিশ থেকে উনচল্লিশ, চল্লিশ থেকে উনপঞ্চাশ, পঞ্চাশ থেকে উনষাট। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলবো আমরা কি অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এটা হবে কি বহির্ভুক্ত পদ্ধতি। এবার পরিসর, দেখো পরিসরটা কি, পরিসর হলো যে কোনো তথ্য সারির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান, তথ্য সারিতে তিরিশটা মান দেওয়া আছে, ওই তিরিশটা মান থেকে আমরা বড় মান এবং ছোট মান খুঁজে বের করব। বড় মান থেকে ছোট মান বাদ দিলে যে মানটা হবে বা যে বিয়োগফলটা বের হবে, যে ফলাফলটা আসবে, তাকে বলা হবে কি পরিসর, রেঞ্জ, আর এ এন জি ই, রেঞ্জের ক্যাপিটাল লেটার আর দ্বারা পরিসর প্রকাশ করা হয়। রেঞ্জের ক্যাপিটাল লেটার আর, আর দ্বারা কি করবো পরিসর প্রকাশ করবো। তাহলে পরিসর ইকুয়ালটা কী হবে, দেখো যে পরিসর ইকুয়ালটা হবে কোনো তথ্য সারি বা রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান তাকে বলা হবে পরিসর, পরিসরকে ক্যাপিটাল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর আছে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু কি, শ্রেণী মধ্যবিন্দু হলো কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে শ্রেণী মধ্যবিন্দু। কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাকে যোগ করব, দেখো এখানে ঊর্ধ্বসীমা কত আছে, ঊর্ধ্বসীমা বিশ, নিম্নসীমা কত দশ, যোগ করলে কত হবে তিরিশ, আর শ্রেণী মধ্যবিন্দু কত হবে, শ্রেণী মধ্যবিন্দু ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই, শ্রেণী মধ্যসীমা প্রথম হবে কত পনেরো, এটা কত হবে পঁচিশ, তারপরটা হবে দেখো পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ, পঞ্চান্ন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো শ্রেণী মধ্যবিন্দু কি, শ্রেণী মধ্যবিন্দু হলো যে কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে শ্রেণী মধ্যবিন্দু। আর এই শ্রেণী মধ্যবিন্দুকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স আই দ্বারা। শ্রেণী মধ্যবিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এক্স আই দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এই যে পাঁচটা মান পেয়েছি আমি, পাঁচটা শ্রেণী আছে এখানে, পাঁচটা মধ্যবিন্দু পেয়েছি, এই পাঁচটা মধ্যবিন্দুগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এক্স আই দ্বারা প্রকাশ করব। তাহলে এক্স আই কত কত হবে এখানে দেখো, পনেরো, পঁচিশ, পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ, পঁচপান্ন। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এখানে দেখো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত হবে এখানে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হলো বিশ বিয়োগ দশ, অর্থাৎ কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার যে ব্যবধান তাকে বলা হয় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে বহির্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে দেখো শ্রেণী ব্যাপ্তি ইকালটা এখানে কত আসবে, শ্রেণী ব্যাপ্তি ক্লাস ইন্টারভেল সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকালটা কত হবে দশ হবে এখানে। কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতি, অন্তর্ভুক্ত পদ্ধতিতে যেহেতু নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর মধ্যে রাখা হবে, নিম্নসীমা এবং ওই ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর মধ্যে রাখা হবে, এই জন্য দেখো যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করব কিভাবে আমরা, যে ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা, ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা যোগ হবে কত এক, অথবা আমরা এইভাবে হিসাব করতে পারি দেখো নিম্নসীমা কত আছে দশ, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, উনিশ, উনিশ পর্যন্ত যতগুলো মান থাকবে সবগুলো এই শ্রেণীর মধ্যে নেব। দেখো এক্ষেত্রে ব্যবধান কত হবে, ব্যবধান হবে আবার দশ। আর যখন আমরা অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে শ্রেণী ব্যবধান নির্ণয় করব, তখন আমাদের নির্ণয় করতে হবে এভাবে যে কোন একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিব, বাদ দিয়ে তার সঙ্গে এক যোগ করব, এক যোগ করলে যে ব্যবধানটা পাওয়া যাবে তাকে বলা হবে কি শ্রেণী মধ্যবিন্দু। ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করব, ভাগ করে এক যোগ করলে যে মানটা হবে সেটা হবে কি শ্রেণী ব্যাপ্তি বা কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার যে ব্যবধান তাকে বলা হবে কি শ্রেণী ব্যবধান। আর শ্রেণী মধ্যবিন্দু কি, শ্রেণী মধ্যবিন্দু হলো যে কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে এখানে দেখো অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতি,
একই অঙ্কের ক্ষেত্রে অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতির মধ্যবিন্দুতে একটি পার্থক্য হবে, কিন্তু শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান একই হবে। কেন একই হবে? দেখো, বহির্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হলো ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্ন সীমা, তাহলে এই ক্ষেত্রে কত আসছে? 10 আসছে। আর অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্ন সীমা যোগ হবে 1। অর্থাৎ অন্তর্ভুক্ত পদ্ধতির যে ব্যবধানটা আসবে, ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার যে ব্যবধানটা আসবে, সেই ব্যবধান করে তার সঙ্গে 1 যোগ করলে যেটা হবে সেটা হবে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমি যে কোনো অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত বলতে যে কোন একটা বিষয়ে 30 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, ওই 30 জন ছেলে মেয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, ওই 30 জন ছেলে মেয়ের প্রাপ্ত নম্বর থেকে খুব সহজেই গণসংখ্যা সারণী তৈরি করতে পারবো। এখন এই 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে যখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করব, তখন আমার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো, যে প্রথমটা হলো উপাত্তের সংখ্যা, অর্থাৎ এই রাশিমালায় কয়টা মান দেওয়া আছে সেটা। দ্বিতীয়ত হলো পরিসর নির্ণয় করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে, আর এই রাশিমালা থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করতে হবে, ক্ষুদ্রতম মান বের করে তারপর পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় করার পরে শ্রেণী সংখ্যা বা শ্রেণী কয়টা নেব আমরা সেটা আমাদের নির্ধারণ করে নিতে হবে, অথবা শ্রেণী ব্যাপ্তি বের করে নিতে হবে। আর শ্রেণী ব্যাপ্তি বের করবো কীভাবে? যে আমরা জানি শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে থাকে, শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে থাকে, এই জন্য পরিসরকে প্রথমে 25 দ্বারা এবং পরে 5 দ্বারা ভাগ করবো। ভাগ করলে যে দুইটা সংখ্যা পাওয়া যাবে, ওই দুইটা সংখ্যার মধ্য থেকে যে কোনো একটা সংখ্যাকে আমরা, যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে আমরা শ্রেণী ব্যবধান হিসাবে নেব। শ্রেণী ব্যবধান হিসাবে নেওয়ার পরে তারপরে কোন পদ্ধতিতে আমরা গণসংখ্যা সারণী তৈরি করব সেই পদ্ধতি উল্লেখ করতে হবে। সেই পদ্ধতি উল্লেখ করে শ্রেণী, তালিচিহ্ন, গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু এবং ক্রমজনিত গণসংখ্যা, এই কয়টা মান বের করলে কী হবে? আমরা গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন তৈরি করা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে একটা গাণিতিক সমস্যা নিয়ে, গাণিতিক সমস্যা নিয়ে সেটার আমরা কী করবো? গণসংখ্যা সারণী তৈরি করব। অথবা প্রশ্নটা এরকম থাকবে যে নিচের উপাত্ত হতে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। এই যে তৈরি করা গণসংখ্যা সারণীটা তৈরি করা, সেটা আমরা আমি আগামী ক্লাসে দেখাবো, সেটা আমি আমার আগামী ক্লাসে দেখাবো। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।